আমাদের দেশ ভারত নদীমাতৃক দেশ। দেশের পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে ছোট বড় নদী বাহিত হয়েছে। নদী ভারতের অন্যতম প্রাকৃতিক সম্পদ, যা ভারতের অর্থনীতির সাথে ভৌগোলিক, ভূতাত্ত্বিক, হাইড্রোলজিস্টদের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই আলোচনাতে ভারতের নদী ব্যবস্থা এবং নদীর বিবর্তন নিয়ে আলোচনা করব। নদীর জল কৃষি জলসেচ, শিল্পের চাহিদা, গৃহস্থলীর জলের প্রয়োজন মেটাতে এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ভারতের সমতল পলিবিধৌত সমভূমির সৃষ্টি হয়েছে নদীর সঞ্চয়কার্যের মাধ্যমে। এছাড়া আভ্যন্তরীণ মৎস্য শিকার এবং জলপথে পরিবহন ব্যবস্থায় নদীপথ ব্যবহৃত হয়। ভারতে বছরে জলপ্রবাহের পরিমাণ এসপি দাশগুপ্ত নির্ণয় করেছেন 18.58 লক্ষ মিলিয়ন ঘনমিটার, যার এক তৃতীয়াংশ অর্থাৎ 33.8% ব্রহ্মপুত্র নদীতে, এক চতুর্থাংশ 25.2% গঙ্গা নদীতে এবং গোদাবরী নদীতে, 6.4% সিন্ধু নদীতে, 4.3% মহানদীতে, 3.6% কৃষ্ণা নদীতে, 3.4% এবং নর্মদা নদীতে 2.9% পরিবাহিত হয়। এছাড়া অন্যান্য ক্ষুদ্র নদীতে বাহিত হয় বাকি জলসম্পদ। ভারতের নদী ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতের নদী ব্যবস্থা শ্রেণীবিভাগ করা হয়েছে বিভিন্ন বিষয়ের ওপর। নদী অববাহিকার আয়তনের ওপর নদী ব্যবস্থা শ্রেণীবিভাগ করেছেন KL রাও। বৃহৎ, মাঝারি এবং ছোট নদী অববাহিকা শ্রেণীবিভাগ করা হয়েছে। বৃহৎ নদী অববাহিকা 20,000 বর্গ কিলোমিটার আয়তনের এই নদী অববাহিকা দিয়ে 85% জল পরিবাহিত হয় এবং 17টি নদীর নির্ধারণ করা হয়েছে। কর্কটক্রান্তি রেখার উত্তরে 3টি এবং কর্কটক্রান্তি রেখার দক্ষিণে 4টি নদী অববাহিকা উপদ্বীপীয় মালভূমিতে অবস্থিত। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর উপত্যকা বৃহৎ নদী অববাহিকা। মাঝারি নদী অববাহিকা 2,000 থেকে 20,000 বর্গ কিলোমিটার আয়তনের মাঝারি নদী অববাহিকা দিয়ে 7% জল প্রবাহিত হয়। মোট 44টি নদী মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়েছে। এই নদীর মধ্যে 19টি পশ্চিম বাহিনী, 21টি পূর্ব বাহিনী এবং 4টি প্রতিবেশী দেশে প্রবাহিত হয়েছে। ক্ষুদ্র নদী অববাহিকা 2,000 বর্গ কিলোমিটারের কম আয়তনের নদীতে 8% জল পরিবাহিত হয়। শুষ্ক মরু অঞ্চলে নদীগুলির সাথে উপকূল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে নদীগুলি এর অন্তর্গত। এছাড়াও উৎস অনুসারে ভারতে নদীগুলির শ্রেণীবিভাগ করা হয়। হিমালয় থেকে সৃষ্ট সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী এবং তাদের উপনদী এবং উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে বৃহৎ নদী উপত্যকা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এছাড়াও নদীর মোহনা অনুসারেও শ্রেণীবিভাগ করা হয়, বঙ্গোপসাগরে পতিত এবং আরব সাগরে পতিত। ভারতের 77% নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে এবং বাকি 23% নদী পতিত হয়েছে আরব সাগরে। সিন্ধু, নর্মদা, তাপি, সবরমতী, মাহি এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্ষুদ্র দৈর্ঘ্যের নদীসমূহ আরব সাগরে পতিত হয়েছে। এরপর আলোচনা করব হিমালয়ে নদী ব্যবস্থার বিবর্তন, এভলিউশন অফ হিমালয়ান ড্রেনেজ সিস্টেম। হিমালয় পর্বতের উৎপত্তির পূর্বে সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু ইত্যাদি নদীগুলি তিব্বত থেকে প্রবাহিত হতো এবং হিমালয় পর্বত উত্থানের সাথে হিমালয় ক্ষয় করে নিজেদের প্রবাহপথ বজায় রাখে এবং গভীর গিরিখাত সৃষ্টি করে। সিন্ধু, শতদ্রু, অলকানন্দা, গণ্ডক, কোশি, ব্রহ্মপুত্র নদীর প্রবাহ গিরিখাত সৃষ্টি করে। হিমালয়ের উত্থানের সাথে গিরিখাতের গভীরতা বৃদ্ধি পেতে থাকে এবং নদীর প্রবাহপথ বজায় রাখে। নদী যদি হিমালয়ের সাথে ক্ষয়কার্য চালাতে সক্ষম না হতো তাহলে নদীর গতিপথ রুদ্ধ হয়ে যেত বা নদী মৃত হয়ে পড়ত। এই জন্য এই নদীগুলিকে পূর্ববর্তী নদী হিসেবে গণ্য করা হয়। অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ। সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র নদীর প্রভাবতে গভীর গিরিখাত এবং সিন্ধুর পশ্চিমমুখী 5টি উপনদীর উৎপত্তি সম্পর্কে ভৌগোলিকরা এখনও সন্দিহান। ইএইচ প্যাসকো এর মতবাদ অনুসারে হিমালয়ের পূর্বে আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত এবং আরও উত্তরে একটি প্রাচীন নদী ইন্দ্রব্রহ্ম নদী প্রবাহিত হতো এবং তিনি ধরে নেন এই নদী সিন্ধু নদী থেকে আরও উত্তরে প্রবাহিত হতো। আবার ইজি পিলগ্রিম এই নদীটিকে বর্তমানে শিবালিকের স্থানে প্রাচীন নদীর অস্তিত্ব কল্পনা করেন, যাকে তিনি শিবালিক নদী বলেছেন। এই নদীর সঞ্চয় থেকে হিমালয়ের উত্থান হয়েছে বলে ধরে নেওয়া হয়। 1919 সালে এই দুই ভূতত্ত্ববিদ
হিমালয়ের পূর্বে টার্সিয়ারি যুগে প্রারম্ভে এই নদীর অস্তিত্ব এবং এই দুই নদী হিমালয়ান সমুদ্রে পতিত হতো বলে মতামত প্রকাশ করেন। ইওসিন উপযুগে একটি অগভীর সমুদ্র সিন্ধু থেকে আফগানিস্তানের পূর্ব এবং দক্ষিণ পূর্বে বিস্তৃত ছিল বলে মনে করা হয় এবং পাঞ্জাব থেকে নৈনিতাল পর্যন্ত এই অগভীর সমুদ্র থেকে এই নদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন। হিমালয়ের দক্ষিণে যে নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হতো তা হিমালয়ের উত্থানের সাথে উত্তরে স্থানান্তরিত হয় এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে বর্তমানে সিন্ধু নদীর রূপ গ্রহণ করে এবং আরব সাগরে পতিত হয়। পরে এই নদীর শাখাগুলিরও উৎপত্তি ঘটে। সিন্ধুর পাঁচটি উপনদী গঙ্গার হিমালয়ের বিভিন্ন উপনদী এবং আসামের ব্রহ্মপুত্র নদীর সাথে হিমালয়ের বিভিন্ন উপনদী গঠিত হয়। এই নদী ব্যবস্থার সৃষ্টিতে প্লিস্টোসিন যুগে পাটোয়ার মালভূমি সহ পশ্চিম হিমালয়ের উত্থান এবং ইন্দ্রব্রহ্ম নদীর মস্তক দিকে ক্ষয়কার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাসকো এবং পিলগ্রিমের মতে ইন্দ্রব্রহ্ম নদী থেকে সিন্ধু ও তার উপনদী, গঙ্গা এবং তার উপনদী এবং ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এটা মনে করা হয় যে প্রথমে যমুনা নদী সিন্ধু নদীর উপনদী ছিল এবং প্লিস্টোসিন উপযুগের শেষে এবং হলোসিন উপযুগের প্রারম্ভে সুরাটগড়ের কাছে সরস্বতী নদীর সাথে মিলিত হয় এবং বর্তমান পথে প্রবাহিত হয়। অন্যান্য ভৌগোলিকরা মনে করেন যমুনা কচ্ছের রণ পর্যন্ত প্রবাহিত একটি স্বাধীন নদী ছিল এবং আরাবল্লী অঞ্চলে পাতের সঞ্চালন টেকটনিক ডিস্টারবেন্সের কারণে গঙ্গার উপনদীতে পরিণত হয়েছে। প্যাসকো আরও বলেন যে হিমালয়ের উত্তরে তিব্বত নদী, পশ্চিম উত্তর পশ্চিম দিকে সাংপো, মানস সরোবর, শতদ্রু এবং সিন্ধু নদীর খাত দিয়ে প্রবাহিত হতো। এই নদীর গতিপথ মেঘনা, যমুনা, শতদ্রু এবং সিন্ধু নদীর মস্তমুখী ক্ষয়ের দ্বারা বিঘ্নিত হয়। আবার ভূতত্ত্ববিদ ডি টেরা বলেছেন এই নদী কারাকোরাম এবং লাদাখে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতো এবং ব্রহ্মপুত্র নদীর উপনদী ডিহং দ্বারা রিভার ক্যাপচারের ফলে ব্রহ্মপুত্র হিসেবে প্রবাহিত হতো। তবে এই তত্ত্বগুলি বিভিন্ন কারণে সমালোচনা করা হয়। প্রথমত, শিবালিকের উত্থানের জন্য হিমালয়ের দক্ষিণে ইন্দ্রব্রহ্ম নদীর কল্পনা করা অযৌক্তিক। হিমালয় থেকে দক্ষিণে বাহিত নদীগুলির সঞ্চয় এবং হিমালয়ের পদদেশে পলি সঞ্চয় করে শিবালিকের উত্থান হিমালয়ের শেষ পর্যায়ে সংঘটিত হয়েছে। MS কৃষ্ণান এবং IR এর মতে হিমালয়ের দক্ষিণে এরকম নদীর অস্তিত্ব ভূতাত্ত্বিক এবং ভূপ্রকৃতিগত দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় যে পলি পাওয়া যায় তা ইন্দ্রব্রহ্ম নদীর সাথে অসামঞ্জস্যপূর্ণ। ইন্দ্রব্রহ্ম নদীর প্রস্থ, পুরুত্ব, শিলার বৈশিষ্ট্য ইত্যাদি এবং অগভীর সমুদ্রে সঞ্চিত পলির বৈশিষ্ট্য এই তত্ত্বের সমর্থন করে না। তৃতীয়ত, শতদ্রু নদীর উচ্চ প্রবাহে এবং মানস সরোবরে ভৌমজলের অন্তঃপ্রবাহ থেকে উৎপন্ন শতদ্রু নদীর নরম পলিতে ক্ষয়কার্য করেছে এবং শীতল শুষ্ক জলবায়ুতে এই নদীর প্রবাহপথ অসামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় মতবাদটি প্রকাশ করেছেন এনায়েত আহমেদ 1965 এবং 1971 সালে। এটি তার নিজস্ব মতামত। ক্যাম্ব্রিয়ান থেকে ইওসিন যুগ পর্যন্ত টেথিস মহিকাত হিসাবে পলি সঞ্চয় হয়েছে। পূর্বের আঙ্গারাল্যান্ড থেকে নদী ব্যবস্থা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হতো। টেথিস মহিকাত থেকে অলিগোসিন উপযুগে হিমালয়ের উত্থানের সময় হিমালয়ের বেশিরভাগ অংশ গন্ডোয়ানা ভূখণ্ডে সঞ্চিত হয়। হিমালয়ের উত্থানের পর হিমালয়ের নদী ব্যবস্থা গঠিত হয়। টেথিস মহিকাত থেকে হিমালয়ের উত্থানের ফলে মিডিয়ান মাস হিসাবে মধ্যভাগে তিব্বত মালভূমি এবং উত্তরে কুয়েনলুন এবং দক্ষিণে হিমাদ্রি উত্থিত হয়। হিমাদ্রি হিমালয়ের উত্থানের ফলে পূর্বের আঙ্গারাল্যান্ড বা তিব্বত মালভূমি থেকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত নদীগুলি ব্রহ্মপুত্র, সায়ক, অরুণ প্রভৃতি নদীগুলি এবং পশ্চিম হিমালয়ের সিন্ধু, শতদ্রু নদী প্রবাহিত হতো এবং হিমালয়ের দক্ষিণে টেথিসের অবশিষ্ট অংশে পতিত হতো। তবে হিমালয়ের উত্থান যেমন স্বল্প সময়ে হঠাৎ সম্ভব হয়নি, হিমালয়ের দক্ষিণে টেথিস সাগরের অস্তিত্ব তখনও বর্তমান ছিল। এই নদীগুলি হিমাদ্রি ক্ষয় করে তাদের প্রবাহপথ বজায় রাখতে সক্ষম হয় এবং অবশিষ্ট টেথিস মহিকাতে পতিত হতো। মায়োসিন যুগের মধ্যবর্তী সময়ে হিমালয়ের উত্থানের দ্বিতীয় পর্বে হিমালয় এবং মিডিয়ান মাস হিসাবে তিব্বত মালভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং অবশিষ্ট মহিকাত স্থলভাগে পরিণত হয়। এই সময় হিমাচল হিমালয়ের উত্থানের সাথে হিমালয় থেকে বাহিত নদীর ঢাল বৃদ্ধি পায় এবং যৌবন পর্যায়ের প্রাথমিক সময়ে জলনির্গম প্রণালী অবস্থান করে। হিমাচল হিমালয়ের উত্থান এই পর্বে শুরু হয় এবং তিব্বত মালভূমি থেকে প্রবাহিত নদীগুলি হিমাচল হিমালয় ক্ষয় করে গ্রীকাস সৃষ্টি করে
এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত অবতল খাতে এসে পতিত হয়। হিমালয়ের উত্থানের তৃতীয় পর্যায়ে প্লিস্টোসিন উপযোগে হিমালয়ের দক্ষিণে অবতল খাতে সঞ্চিত পলি থেকে শিবালিক হিমালয়ের উত্থান ঘটে। পূর্বে হিমাচল, হিমাদ্রি এবং তিব্বত মালভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং তিব্বতের উচ্চতা বৃদ্ধির ফলে উত্তর দক্ষিণে প্রবাহিত নদীর গতিপথ বিঘ্নিত হয় এবং পূর্ব পশ্চিমে এই নদী বিস্তৃত হয়। কৈলাস সিংহের উত্থানের সাথে প্রধান নদীটি দুটি ভাগে ভাগ হয়ে সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী হিসেবে বাহিত হয়। শিবালিকের উত্থান হওয়ার ফলে প্রাচীন নদীগুলি বাহিত হওয়ার সময় গিরিখাত সৃষ্টি করে এবং ভূমির ঢাল অনুসারে বর্তমান অবস্থায় এসেছে। তবে এই মতবাদটিও সর্বজন গ্রাহ্য নয়। হিমালয়ের নদী ব্যবস্থা সৃষ্টিতে অপর একটি মতবাদ হল মাল্টিপেল রিভার থিওরি। মাল্টিপেল রিভার থিওরির মাধ্যমে অন্যরকমভাবে হিমালয়ের নদী ব্যবস্থার বিবর্তনকে ব্যাখ্যা করা হয়েছে। মাল্টিপেল রিভার থিওরির প্রবক্তরা ভূতাত্ত্বিক এবং ভূপ্রকৃতিগত দিক থেকে ইন্দ্রব্রহ্ম নদী বা শিবালিক নদীর মতো বৃহৎ নদীর অস্তিত্বকে স্বীকার করেননি। এই তত্ত্ব অনুযায়ী ইয়োসিন উপযোগে সিন্ধু অববাহিকা থেকে রাজস্থান, পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর এবং ল্যান্সডাউন থেকে নৈনিতাল পর্যন্ত অগভীর সমুদ্র অবস্থান করত, যা 33 মহীখাতের সাথে সংযুক্ত ছিল। এই অগভীর জলভূমির অস্তিত্ব ছিল তা ল্যান্সডাউনের কাছে প্রমাণ পাওয়া গেছে। আরাবল্লীর পশ্চিম পর্যন্ত বিস্তৃত অগভীর খাত এবং আরাবল্লী প্রান্তের প্রাচীর হিসেবে অবস্থান করত। অপর একটি পর্বতমালা রাজমহল থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত ছিল, যা বর্তমানে গঙ্গা অববাহিকা দ্বারা অধিকৃত এবং রাজমহল গাঢ় গ্যাপ হিসাবে বিবেচনা করা হয়। হিমালয়ের উত্থানের পর হিমালয় থেকে বাহিত নদী এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে বাহিত নদীগুলি হিমালয়ের দক্ষিণে সৃষ্ট অগভীর খাত ফোর্ট দ্বীপে সঞ্চিত হয় এবং পরবর্তী সময়ে তৃতীয়বার হিমালয়ের উত্থানের সময় শিবালিক পর্বত এই পলি থেকে সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। হিমালয় থেকে বাহিত নদীর মাধ্যমে বঙ্গোপসাগরের নদীগুলি রাজমহল থেকে বিস্তৃত পর্বতমালা বিচ্ছিন্ন করে রাজমহল গাঢ় গ্যাপের সৃষ্টি করে এবং পলি সঞ্চয় করে। অপরদিকে পশ্চিম হিমালয়ে নদী আরব সাগরের দিকে বাহিত হতে থাকে। হিমালয় সৃষ্টির সময় অগভীর লেগুন থেকে ভূমির ঢাল অনুসারে ট্রাভার্স স্ট্রিম প্রবাহিত হয়, যা বর্তমানে হিমালয়ের জলনির্গম প্রণালী নামে পরিচিত। এক্সট্রা পেনিনসুলারের নদী ব্যবস্থা সম্পর্কে যেমন কোনো সর্বজন গ্রাহ্য মতবাদ পাওয়া সম্ভব হয়নি, সেই একই রকমভাবে দাক্ষিণাত্য মালভূমির নদী ব্যবস্থা সৃষ্টিতেও বিভিন্ন ভূতাত্ত্বিকবিদ বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। উপদ্বীপীয় মালভূমির নদীগুলি হিমালয়ের নদীর তুলনায় প্রাচীন। পরিণত পর্যায়ে এই নদীগুলি ক্ষয়কার্যের নিম্নসীমা বেস লেভেল অফ ইরোশনে এসে পৌঁছেছে। বিস্তৃত অগভীর এবং বিননী নদীখাত এই নদী ব্যবস্থার বৈশিষ্ট্য। গ্রস্ত উপত্যকা ছাড়াও নদী ব্যবস্থার ঢাল খুব কম এবং সমগ্র উপদ্বীপীয় মালভূমিতে নদীর বার্ধক্য পর্যায়ের ভূমিরূপ সেনাল টোপোগ্রাফি চোখে পড়ে। নদীর জলের পরিমাণ কম এবং বাহিত পলির পরিমাণও কম। বৃষ্টির জলে পুষ্ট এই নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। প্রধানত পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ লক্ষ্য করা যায়। অধ্যারোপিত এবং পুনর্যৌবন প্রাপ্ত নদীর গতিপথে জলপ্রপাত চোখে পড়ে। শরাবতী নদীর যোগ, মহাবলেশ্বর, কাবেরী নদীর শিবসমুদ্রম, নর্মদা নদীর ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি হয়েছে। উপদ্বীপীয় মালভূমির জলনির্গম প্রণালীর বিবর্তন। ভূতাত্ত্বিকবিদদের ধারণা অনুযায়ী প্রাচীনকাল থেকে আরাবল্লী এবং সহ্যাদ্রি পর্বত জলবিভাজিকা হিসেবে বর্তমান ছিল। অন্য ধারণা অনুযায়ী পশ্চিমঘাট পর্বত উপদ্বীপীয় মালভূমির মধ্যভাগে বিস্তৃত ছিল, যার দুদিকে দুই জলনির্গম প্রণালী বর্তমান ছিল। পশ্চিম দিকে প্রবাহিত জলনির্গম প্রণালী আরব সাগরে এবং পূর্ব দিকে প্রবাহিত নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হত। কিন্তু টার্সারি যুগে উপদ্বীপীয় মালভূমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক আরব সাগরে নিমজ্জিত হয় এবং হিমালয়ের উৎপত্তির সময় ভারতীয় পাতের সাথে সংঘর্ষের ফলে উপদ্বীপীয় অঞ্চলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় এবং পশ্চিমমুখী নর্মদা এবং তাপি নদীর গতিপথ সৃষ্টি হয়। এই সময় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল খাড়া হয়ে পড়ে এবং উপকূলে বদ্বীপ সৃষ্টির অবস্থা সৃষ্টি হয় নাই। তবে এই মতবাদগুলিও ভৌগোলিকদের মধ্যে সর্বজন গ্রাহ্য নয়। জলনির্গম প্রণালীর বিবর্তন নিয়ে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ভারতের বিভিন্ন নদী অববাহিকার বিবরণ নিয়ে ফিরে আসছি।